সো ক্লাস, আমরা যে সিএনসিতে এর আগের ক্লাসগুলোতে যে টপিকগুলো কমপ্লিট করেছিলাম সেটা ছিল হচ্ছে মেশিন অ্যাক্সিস, মেশিন রেফারেন্স জিরো অ্যান্ড পার্ট জিরো, এবং হোম সার্চ, ট্রাভেল লিমিটস সেটিং পার্ট জিরো। তারপরে আমরা কন্টিনিউ করব আজকের ক্লাসে, যেটা হবে আমাদের জন্য টপিকগুলো হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য স্ক্রিন অ্যান্ড দ্য কিবোর্ড, তার সাথে কিবোর্ড ডিসক্রিপশন, ডিসক্রিপশন অফ দ্য স্ট্যান্ডার্ড স্ক্রিন, এই তিনটে টপিক আমরা আজকে কভার করব। তো ভালো মতন মন দিয়ে শুনবে আর বুঝতে চেষ্টা করব। তো আমরা আমাদের টপিকে ফিরে আসি, যেটা ছিল ডিসক্রিপশন অফ দ্য স্ক্রিন অ্যান্ড দ্য কিবোর্ড। তো আমাদেরকে বলছে অন পাওয়ার আপ দ্য সিএনসি শোজ দ্য ফলোয়িং স্ক্রিন, এখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে আমাদেরকে এই স্ক্রিনটা দেখা দেয় কি না। তো বলছে ইফ দ্য সিএনসি ডাজ নট শো দিস স্ক্রিন দ্য সিএনসি মে বি ইন টি মোড, টু গো টু এমসি মোড প্রেস দ্য ফলোয়িং কি, শিফট প্লাস এসকেপ আমাদেরকে প্রেস করতে বলছে। তাহলে এখন আমরা দেখে নেব যখন আমরা সিএনসিটা অন করব তখন আমাদেরকে এই যে পার্টিকুলার স্ক্রিন যেটা আছে এটা আমাদেরকে শো করছে কি না, যদি না করে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রেস করতে হবে শিফট প্লাস এসকেপ এমসি মোডে আসার জন্য। তো এখন আমরা মেশিনটাকে অন করে নিয়েছি, ঠিক আছে। অন করার কালীন আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে যতক্ষণ আমাদের স্ক্রিনটা আসছে না। তো স্ক্রিন আসছে না ততক্ষণ আমাদেরকে দেখতে হবে যে সেম স্ক্রিনটা আছে কি না বলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে সেম স্ক্রিনটা নেই, তার মানে এটা কোন মুডে আছে, টি মুডে আছে। তো আমাদেরকে এমসি মুডে যেতে গেলে আমাদেরকে কী প্রেস করতে হবে, দ্য ফলোয়িং কিজ কী বলেছে, শিফট প্লাস এসকেপ। তাহলে এখানে আমরা দেখে নেব যে আমাদের যে শিফট আর এসকেপ বোতামটা কোথায় আছে। তাহলে আমরা ভালো করে ধ্যান দেবো যে আমাদের যে বোতামটা আছে ওটা কোথায় আছে। তো আমাদের যে বোতামটা শিফট বাটনটা আছে সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। এরপরে এসকেপ বাটনটা হচ্ছে এখানে। তো আমাদেরকে কী বলেছে, শিফট প্লাস এসকেপ দাবাতে। তো আমরা শিফট প্লাস এসকেপ দাবাবো। দাবানোর পরে আমরা দেখছি যে হ্যাঁ, এর আগে যে স্ক্রিনটা ছিল সেই সেম স্ক্রিনটা আমাদের কাছে এসছে। এবার সেমভাবে আমাদেরকে ফেরত ওই স্ক্রিনে যেতে গেলে আমাদেরকে সেমভাবে সেম বোতামটাকে প্রেস করতে হবে, শিফট প্লাস এসকেপ। তাহলে কী হবে, আমরা সে পিছনে চলে আসব, ঠিক আছে। তো এইভাবে শিফট প্লাস এসকেপ দিলে আমরা যে পুরোনো স্ক্রিনে ছিলাম ওইখানে চলে আসবো। তো এবার নেক্সট টপিক হয়ে যাচ্ছে আমাদের কাছে কিবোর্ড ডিসক্রিপশন। কিবোর্ড ডিসক্রিপশনে আমরা দেখতে পারবো যে আমাদের কাছে নাম্বার ওয়ান, ঠিক আছে, কিছু কমান্ড টাইপের আমাদের কাছে ওইখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে যে কিছু কিছু অপারেশনের জন্য দেওয়া আছে, ফলোয়িং কিজ বোতামগুলো দেওয়া আছে। এবং নাম্বার টুয়ে আমরা দেখতে পারবো যে কিছু কিছু বোতাম এখানেও দেওয়া আছে। তো এই বোতামগুলোর কাজ কী মেনলি, সেই জিনিসটা আমরা জানবো। এবার আমরা দেখবো যে নাম্বার থ্রিতে ওইখানে আরও কিছু বোতামগুলো আছে, সে বোতামগুলো কিসের জন্য কাজে দেয়, সে বোতামগুলো কী কী আছে। এবং আমরা চলে আসবো নাম্বার ফোরের দিকে, যেটা হচ্ছে ওইখানে কিছু কিছু বোতামগুলো আছে যেগুলো কাজ কী, ঠিক আছে। তো এখানে যেমন নাম্বারগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, তো আমরা দেখে নেব যে আমাদের যে 1, 2, 3, 4 এইগুলোতে কী কী অপশানস আছে আর এই অপশানসের মধ্যে কী কী কাজ হয়, ক্লিয়ার। তো আমরা এবার চলে আসি যে নাম্বার ওয়ান যেটা শো করছিল সেইখানে বলছে কি কিস, তো এখানে বলছে কি কিস টু ডিফাইন দ্য মেশিনিং অপারেশন। তাহলে মেশিনিং অপারেশনের জন্য কিছু কিছু বোতাম আছে যেগুলোতে একবারে কাজ হয়ে যায়। সেকেন্ড আসছে কিস ফর এক্সটার্নাল ডিভাইস লাইফ টুল অ্যান্ড স্পিন্ডল ওয়ার্ক মোড আরপিএম কাটিং স্পিড, এগুলো আমাদের কাছে দেখা দিচ্ছে নাম্বার টুয়ে। তো নাম্বার তিনের যে কিসগুলো আছে, বোতামগুলো আছে, ওগুলো বলছে কি অ্যালফা নিউমেরিক্যাল কিস অ্যান্ড কমান্ড কিস। তারপরে হচ্ছে চার নম্বরে যেটা দেখাচ্ছে হচ্ছে অপারেটর প্যানেল, ঠিক আছে। এই অপারেটর প্যানেলের সাহায্যে আমাদের পুরো মেশিনটা কাজে করতে হয়, ঠিক আছে। তো অপারেশন প্যানেলের যে ডিসক্রিপশান আছে এবং যে এই যে প্রত্যেকটা বোতাম যেগুলো দেখলাম 1, 2, 3, 4 এগুলো কীভাবে আছে সেগুলো আমরা একটি লাইভ ক্লাসে দেখে নেব। তো আমাদের কাছে এখানে চলে এসছে, তো আমাদের কাছে যে নাম্বার ওয়ান ছিল সেই নাম্বার ওয়ানগুলোকে দেখো, ওইখানে যে বোতামগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের নাম্বার ওয়ানের জন্যে, ঠিক আছে। নাম্বার টু এর জন্য আমাদের কাছে নেই বোতাম, সেই কারণে আমরা নাম্বার টু দেখাতে পারবো না, ঠিক। এবার চলে আসি আমরা নাম্বার থ্রি এর দিকে, যেটা হচ্ছে অ্যালফা নিউমেরিক্যাল কি অথবা কমান্ড কি যেগুলোকে বলা হয়। তো এই যে কিজ যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যালফা নিউমেরিক্যাল কি, যেখানে ABCD এবং 1, 2, 3, 4 দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের অ্যালফা নিউমেরিক্যাল কি। এবং যেটা চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে অপারেটর প্যানেল,
এই যে পুরো সেট যেটা আছে এটা হচ্ছে আমাদের অপারেটর প্যানেল, ঠিক আছে? তো এইটুকুন আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এইটুকুন আমাদেরকে কিসের ডেফিনেশন দিচ্ছিল। তো আমরা এবার নেক্সট টপিকের দিকে এগিয়ে যাব, যেটা হচ্ছে কি আমাদের যে অপারেশনগুলো আছে, যে বোতামগুলো আছে যে অপারেটর প্যানেলে, সেগুলোর কাজ কী। তো এইখানে যে বোতামগুলো আছে এগুলোকে বলছে জগ কিবোর্ড ফর ম্যানুয়াল মুভমেন্ট অফ অ্যাক্সিস। তার মানে কি আমরা ম্যানুয়ালি এই বোতামগুলোর সাহায্যে আমাদের যে দুটো অ্যাক্সিস আছে এক্স আর জেড, আমরা সেই মুভমেন্টগুলো করতে পারবো এই বোতামগুলোর সাহায্যে, ঠিক আছে? এই যে বোতামগুলো আছে এই বোতামগুলোর সাহায্যে আমরা করতে পারবো। এবার নেক্সট চলে আছে কি জগ মোডে। তো জগ মোডে হচ্ছে কি ওয়ার্ক মোড সিলেক্টর আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস জগ, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল জগ, আর একটা হচ্ছে হ্যান্ডউইল। কন্টিনিউয়াস জগ মানে হচ্ছে ওই এক নাগারে চলতে থাকবে, ইনক্রিমেন্টাল জগে হয় কি আমাদেরকে একবার 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 করে ভ্যালু চেঞ্জ করে করে যায়। হ্যান্ডউইলের কাজ হচ্ছে কি আমরা হাতের সাহায্যে একটা হ্যান্ডেল থাকে, ওই হ্যান্ডেল ঘোরালে ওটা অটোমেটিক আগাতে থাকে আর পিছাতে থাকে, ঠিক আছে? নেক্সট আমরা আগিয়ে আসব যে আমাদের যে পরের যেটা আছে, যে মুভমেন্ট যেটা আছে ইনক্রিমেন্টাল জগ মুভমেন্টের, ওইখানে কিছু নাম্বারস আছে, ঠিক আছে? কন্টিনিউয়াস জগ মোডের মধ্যে দেখো একটা যেভাবে লাইন দেওয়া আছে সেইভাবে লাইনও আছে, আর ইনক্রিমেন্টাল জগের মধ্যে ওইখানে তোমরা দেখতে পারবে যে 110, 100, 1000 দেওয়া আছে। এবং আমরা চলে আসব স্পিন্ডেলে। স্পিন্ডেলে বলছে কি এখানে সিলেক্ট দ্য টার্নিং ডাইরেকশন অফ দ্য স্পিন্ডেল অ্যান্ড স্টার্টিং ইট, মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে ওটা আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, সে বোতামের সাহায্যে আমাদের কাজ হয়ে যাবে। এবং ওইখানে পার্সেন্টেজ ভেরিয়েশন অফ দ্য স্পিন্ডেল আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে আর একটা বোতামগুলো আছে, ওইখানে হচ্ছে পার্সেন্টেজ ভেরিয়েশন অফ দ্য ফিড রেট, স্টার্ট এবং স্টপ কি, ঠিক আছে? এই যে বোতামগুলো আছে এই বোতামগুলোর মেনলি কাজ কী সেটা আমরা একটি ছোট ভিডিওতে দেখে নেব। তো আমাদের কাছে প্রথম চলে আছে যে অ্যাক্সিস মুভমেন্টের জন্য যেটা ছিল সব থেকে প্রথমে। তো আমরা যখনই ওটাকে ম্যানুয়ালি প্রেস করব, তো এটা প্রেস করলে কী হবে, বোতামগুলো যখনই প্রেস করব ওই অ্যাক্সিসটা অটোমেটিক মুভমেন্ট করবে, এক্স আর জেডের যে অ্যাক্সিসগুলো আছে ওইগুলো উপর নিচে ডান দিক বাঁ দিক করলে ওটা মুভমেন্ট হবে। দেখো দেখতে পাচ্ছ এক্স মুভমেন্ট হচ্ছে, এবার যখনই আমরা নিচে করব ওটা নিচে কমছে, ঠিক আছে? উপর নিচে সব দিকে অ্যাক্সিসটা মুভমেন্ট করছে। তো এইভাবে আমরা ম্যানুয়ালি মুভমেন্ট করি, ঠিক আছে, ওই বোতামের সাহায্যে। নেক্সট আসছে আমাদের কাছে হচ্ছে নেক্সট পয়েন্টটা হচ্ছে কি আমাদের যে জগ মোড যেটা আছে, ঠিক আছে? জগ মোডের সাহায্যে ওখানে হ্যান্ডউইল আছে এবং র্যাপিড আছে এবং ইনক্রিমেন্টাল জগ আছে। তো কন্টিনিউয়াস জগে যখনই আমরা রাখবো তখন কী হবে, আমরা যদি কোনো বোতাম টিপে রাখি, ঠিক আছে, সে অটোমেটিক ঘুরতে থাকবে। এইখানে যে হ্যান্ডউইলটা যখন ঘোরাবো তখন হচ্ছে আমাদের যে হ্যান্ডউইলের সাহায্যে যেটা আছে সেটা ঘুরবে। এখন যখন আমাদের যে কন্টিনিউয়াস জগে আছে তখন আমরা যদি কোনো বোতাম টিপে রাখবো সে অটোমেটিক যেতে থাকবে, ঠিক আছে, ধরে রাখলে ও যেতেই থাকবে। এবং হচ্ছে ইনক্রিমেন্টালে যখনই আমরা আসবো, ঠিক আছে, দেখো যেমন এক্সে আমরা নিয়ে যাচ্ছি চলেই যাচ্ছে, এবার যখন আমরা ইনক্রিমেন্টালে নিয়ে আসবো সেই ক্ষেত্রে হয় কি আমরা যখন ওয়ানে নিয়ে আসবো তখন 1 মাইক্রন, 10 মাইক্রন, 100 মাইক্রন করে এটা ঘুরতে থাকবে, যখনই আমরা প্রেস করব একটা ডিজিট করে ওটা সরবে, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল, এক ঘাট করে যাবে। যেমন 10-এ নিয়ে গেলে 10-10 ভাগ করে যাবে, 100-তে নিয়ে গেলে 100 করে ভাগ ভাগ করে যাবে, ঠিক আছে, আবার 10,000 নিয়ে গেলে ওটা অমনিভাবে মুভমেন্ট করতে থাকবে। তো এই যে বোতাম যেটা ছিল এটা হচ্ছে আমাদের জগ মোডের জন্যে। নেক্সট যেটা আসছে হবে আমাদের কাছে হচ্ছে হ্যান্ডউইলের দিকে। তো আমাদের কাছে হ্যান্ডউইল নেই সেক্ষেত্রে এটা এখন ঘুরবে না এবং আমরা ওটা দিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে? তো হ্যান্ডউইলে হচ্ছে কি যখনই আমরা সিলেক্ট করবো হ্যান্ডউইল এটা অটোমেটিক হ্যান্ডেলের সাথে ঘুরতে থাকে। নেক্সট আসছে আমাদের যে স্পিন্ডেলের যে আছে, স্পিন্ডেলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, স্টপ, ঠিক আছে, এগুলো আমাদের কাছে এই বোতামগুলোতে আছে। এবং পার্সেন্টেজগুলোও আছে, যে বাঁ দিকে দেখতে পারবে যে প্লাস মাইনাস পার্সেন্টেজ দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের স্পিন্ডেলের পার্সেন্টেজ কমানোর বাড়ানোর জন্য। লাস্ট আসছে হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ ভেরিয়েশন অফ ফিড, ঠিক আছে, ফিড পার্সেন্টেজ হয় 0 to 120, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা ফিড রেটটাকে ধরে রাখতে পারি যে কতটা থাকবে। তারপরে হচ্ছে স্টার্ট স্টপ, এই বোতামগুলো আমাদের কাছে এই কন্ট্রোলের মধ্যে আছে। তো এই ভিডিওর মধ্যে আমরা দেখে নিলাম যে আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে কী কী থাকে, ক্লিয়ার? নেক্সট আমাদের কাছে যে টপিকটা আছে ডিসক্রিপশন অফ স্ট্যান্ডার্ড স্ক্রিন,
আমাদের যে স্ট্যান্ডার্ড স্ক্রিন আছে স্ট্যান্ডার্ড স্ক্রিনের মধ্যে কী কী আমরা দেখতে পারবো এবং কী কী বুঝতে পারবো। সেম জিনিস এখানে নাম্বার কোডিং দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে ওয়ানে বলছে কি টাইম, টাইপ অফ এক্সিকিউশন, সিঙ্গল ব্লক, কন্টিনিউয়াস, প্রোগ্রাম নাম্বার, এক্সিকিউশন স্টেটাস, ইন পজিশন, এক্সিকিউশন, ইন্টারাপশন অর রিসেট অ্যান্ড পিএলসি মেসেজ। তার মানে এই যে নম্বর ওয়ানের যে ব্লকটা আছে ব্লকের মধ্যে আমাদেরকে দেখতে পারবো এই সব জিনিসগুলো, সময় কী সময় হচ্ছে, কোন প্রোগ্রামটা চলছে বা কিছুতে দাঁড়িয়ে আছে বা পজিশনে দাঁড়িয়ে আছে, এই মেসেজগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং নাম্বার টুয়ে আমরা দেখতে পারবো যে সিএনসি মেসেজগুলো, যে নাম্বার টু যেটা লেখা আছে ওইখানে কিসে চলছে, মেমোরিতে চলছে না মেশিনে চলছে না কার্ডে চলছে, এগুলো আমরা ওইখানেই দেখতে পারবো। নেক্সট হচ্ছে 3 নম্বরে হচ্ছে টুল পজিশন, আমাদের যে কোন টুল আছে কোথায় রাখা আছে, ঠিক আছে, স্পিন্ডেলের আরপিএম কত, ওইখানে আমরা দেখতে পারবো। তো ওইখানে এটার জন্য বলছে টুল পজিশন রেফার টু দ্য পার্ট 0 অ্যান্ড টু হোম পজিশন রিয়েল স্পিন্ডেল আরপিএম। 4 নম্বরে আসছে অ্যাক্সেস ফিড রেট পার্সেন্টেজ অ্যাপ্লাইড, 5 নম্বরে টুল ইনফরমেশান, 6 নম্বরে স্পিন্ডেল ইনফরমেশান আর 7 নম্বরে হচ্ছে হেল্প মেসেজ। তো এবার আমরা একটি ভিডিওর সাহায্যে আমরা দেখে নেবো যে আমাদের মেশিনে সেম জিনিসটা দেখা যায় কি না বলে, ক্লিয়ার? তো এবার আমরা মেশিনে চলে এসেছি। তো দেখো আমাদের যে 1 নম্বর যেটা ছিল যেখানে আমাদের যে টাইমগুলো দেখাচ্ছিলো ওই যে টাইমের ব্লকটা হচ্ছে এই পজিশনটা, ঠিক আছে। তো নেক্সট পজিশনটা হয়ে যাচ্ছে আমাদের সিএনসি মেসেজ, আমাদের যে সিএনসি আছে ওই মেসেজটা কোথায় আমরা দেখতে পারবো। তো আমাদের ওইখানে দেখো মেসেজে দেখা যাচ্ছে এখন মেমোরি, ঠিক আছে, যে মেমোরিটা যেটা আছে সেটা দেখা যাচ্ছে। এবার আমরা চলে আসবো যে 3য় নম্বরে যে টুল পজিশন যেটা আমাদেরকে বলছিলো। তো ওইখানে দেখে নাও যে 3 নম্বর যে ব্লকটা আছে এখানে টুল পজিশন যেটা আছে টুল পজিশনটা আমরা দেখতে পারবো, এবং অ্যাক্সিস ফিড রেট পার্সেন্টেজ আমাদেরকে ওইখানে পুরো দেখাচ্ছে। দেখো ফিড রেট পার্সেন্টেজ অ্যাপ্লাই কত আছে না আছে, এক্স, জেড, এস, এফ, টি, এস, এগুলো সব আমাদেরকে দেখা যাচ্ছে। নেক্সট আসছে আমাদের যে টুল পজিশন। তো টুল পজিশন আমাদের কাছে যেটা ছিল 5 নম্বরে যেটা T1 আমাদেরকে দেয়, টুলের ইনফরমেশানগুলো আমাদেরকে প্রত্যেকটা জিনিস এটার মধ্যে আমাদেরকে দেখা যায়। তারপরে হচ্ছে আমাদের যে স্পিন্ডেল ইনফরমেশান নাম্বার 6 যেটা ছিল, ঠিক আছে, তো আমাদের কাছে নাম্বার 6 যে আমাদের স্পিন্ডেলের স্পিড কত আছে, ওটা ক্লক ওয়াইজে ঘুরছে না অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরছে, এবং যে নিচে প্যানেল যেটা আছে নীল রঙের সেটা হচ্ছে হেল্প মেসেজের জন্য। তো এই যে পুরো জিনিস ছিল এই পুরো জিনিসটা ওয়ার্কআউট হয় আমাদের মেশিনের কন্ট্রোল প্যানেলের জন্য, ঠিক আছে, ক্লিয়ার এটুকুনের জন্য। আজকের যে টপিকটা ছিল ডিসক্রিপশন অফ স্ক্রিন অ্যান্ড কিবোর্ড, কিবোর্ড ডিসক্রিপশন, ডিসক্রিপশন অফ স্ট্যান্ডার্ড স্ক্রিন, এই টপিকগুলো আমরা পড়ার পরে কিছু ছোটো ভিডিওর সাহায্যে আমরা দেখে ক্লিয়ার আউট করেছি। এবং এই যে 4টা টপিকগুলো যেটা ক্লিয়ার হয়েছে এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওইখান দিয়ে ড্রাইভ দিয়ে তোমরা এই যে পিডিএফ যেটা আছে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের কাছে রেখে রাখবে, যেন তোমরা পরে আবার এটাকে পড়ে ভিডিওটার সাহায্যে তোমরা বুঝতে চেষ্টা করবে যে এটার মধ্যে পুরোপুরি কী বোঝাতে চেয়েছে। আমাদের পুরোপুরি এই ভিডিওতে এসছে হচ্ছে আমাদের যে কন্ট্রোল প্যানেল যেটা আছে, ঠিক আছে, এই অপারেটর প্যানেল এবং কন্ট্রোল প্যানেল যেটা আছে এবং যে বোতামগুলো আছে এই বোতামগুলোর মেইনলি কাজ কী হয়, কীভাবে এটা কাজ করে, সেই জিনিসগুলো এই কন্ট্রোলার প্যানেলে থাকে। এই কন্ট্রোলার প্যানেলের সাহায্যেই আমাদের পুরো মেশিনটা অপারেট করা হয় এবং আমরা এই কন্ট্রোল প্যানেলের সাহায্যেই আমরা যত প্রোগ্রাম আছে এই সব কটা প্রোগ্রাম আমরা এই কন্ট্রোল প্যানেলের সাহায্যেই আমরা লিখি এবং এই কন্ট্রোল প্যানেলের সাহায্যে আমরা মেশিনটাকে চালু অথবা বন্ধ করি। তো আজকের জন্য তোমাদের এই টপিকটা এখানে শেষ রইল, আমরা পরের সেশনে আবার আসবো অন্য নতুন টপিক নিয়ে, ঠিক আছে।